মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিল বিপর্যয় নামে পরিচিত। 1986 সালের এপ্রিল মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান ইউক্রেনের ছোট শহর চেরনোবিলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংঘটিত ওই দুর্ঘটনার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপের মোট 13টি দেশে প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা। আর ওই বিপর্যয়ের পরিণতিতে বিশ্বব্যাপী গবাদি পশুর খামার এবং দুগ্ধ শিল্পে বড় ধসও দেখা দিয়েছিল। সর্বশেষ হিসেব অনুযায়ী এই বিপর্যয়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক 30,000 কোটি টাকা। আর বিজ্ঞানীদের হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা এলাকাগুলো মানুষের বসবাসযোগ্য হতে সময় লাগবে আরও প্রায় 20,000 বছর। ত্রিশূর্ধ দর্শকরা এই বিপর্যয়ের খবর সরাসরি পত্রিকা, টিভি বা রেডিওতেও পেয়েছিলেন। বিভীষিকাময় বিপর্যয়টি সম্পর্কে আপনাদের 10টি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরী পর্বে রোমাঞ্চকর সেই তথ্যগুলো জেনে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পারমাণবিক প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সোভিয়েত ইউনিয়ন, যার ধারাবাহিকতায় 1977 সালে বর্তমান ইউক্রেন ও বেলারুশ নামক দেশ দুটোর মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত চেরনোবিল শহরে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে সোভিয়েত সরকার। একে একে সেই কেন্দ্রে 4টি পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়, যার এক একটি চুল্লি 1,000 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছিল। প্রতিষ্ঠার নবম বছর 1986 সালের 25 এপ্রিল এই কেন্দ্রের চতুর্থ পারমাণবিক চুল্লিটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তের অদল বদলের কারণে সেই পরীক্ষার দায়িত্ব বর্তায় একেবারে অপ্রস্তুত একদল প্রকৌশলীর ঘাড়ে। পরীক্ষার পরিকল্পনা অনুযায়ী চতুর্থ চুল্লির মূল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কিন্তু ব্যাকআপ জেনারেটর সময়মতো চালু না হওয়ায় কয়েক মিনিটের মধ্যে চুল্লিটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। অতিরিক্ত এই তাপের কারণে চুল্লিতে ব্যবহৃত বিপুল পরিমাণ পানি আচমকা বাষ্পে পরিণত হয়ে আয়তনে সম্প্রসারিত হয়। এর ফলে সৃষ্ট প্রথম বিস্ফোরণে চুল্লির ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি ছাদটা ধসে পড়ে। এরপর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে চুল্লিতে ব্যবহৃত ইউরেনিয়াম সহ বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা চেরনোবিল বিপর্যয়ের সূচনা এভাবে হয়েছিল। 1986 সালের 25 এপ্রিল মধ্যরাতের পর শুরু হওয়া সেই বিপর্যয়ের পর সোভিয়েত সরকার ক্ষতিগ্রস্ত চুল্লিটিকে কেন্দ্র করে 30 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক সেই এক্সক্লুশন জোনের আওতাধীন ছিল 2,634 বর্গ কিলোমিটার এলাকা। পরবর্তীতে এই জোনের আওতা বাড়িয়ে 4,143 বর্গ কিলোমিটার করা হয়। তৎকালীন সোভিয়েত সরকার এই দুর্ঘটনা নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করলেও পরবর্তী সময়ে চালানো তদন্ত অনুযায়ী চেরনোবিল বিপর্যয়ের ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির চতুর্থ চুল্লিতে ব্যবহৃত 190 টন ইউরেনিয়ামের অন্তত 30% বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। আটকে ওঠার মতো বিষয় হচ্ছে, বিজ্ঞানীদের হিসেবে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালীন এই দেশ দুটো পারমাণবিক বোমা পরীক্ষার নামে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়েছে, চেরনোবিল বিপর্যয়ে তার মাত্র 100 ভাগের 1 ভাগ তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে নির্গত হয়েছিল। পারমাণবিক চুল্লি আর বোমা প্রায় একই প্রক্রিয়ায় কাজ করে। তফাত হচ্ছে, চুল্লিতে চেইন রিয়াকশনটা নিয়ন্ত্রিত মাত্রায় হয়, আর পারমাণবিক বোমার ক্ষেত্রে চেইন রিয়াকশনে কোনো নিয়ন্ত্রণ রাখা হয় না। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় চুল্লির চেইন রিয়াকশন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। বিজ্ঞানীদের হিসেবে এই অনিয়ন্ত্রিত চেইন রিয়াকশনের কারণে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের 400 গুণ বেশি ছিল। তাছাড়া আবহাওয়ার কারণে সেই তেজস্ক্রিয় কণাগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। তাই চেরনোবিল বিপর্যয়ে প্রত্যক্ষ প্রাণহানির ঘটনা হিরোশিমার তুলনায় কম হলেও পরোক্ষ ক্ষতির শিকার হয়েছেন অনেক বেশি সংখ্যক মানুষ। নিজেদের গাফলতির কারণে ঘটা এই দুর্ঘটনার বিষয়টি প্রাথমিক অবস্থায় গোপন রাখে সোভিয়েত সরকার। ইউরোপে কোনো বিপর্যয় ঘটে থাকতে পারে এই আভাস বিশ্ববাসী প্রথম পেয়েছিল সুইডেন সরকারের পক্ষ থেকে। 28 এপ্রিল সকালে দেশটির ফর্সমার্ক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেন্সরে অতিরিক্ত তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে এই কেন্দ্রের কর্মীদের কাপড়ে তেজস্ক্রিয় কণার অস্তিত্ব খুঁজে পান তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু নিজ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোনো ত্রুটি না থাকায় সুইডেন সরকার প্রতিবেশী সোভিয়েত ইউনিয়নের উপর এই তেজস্ক্রিয়তার উৎস জানতে কূটনৈতিক চাপ প্রয়োগ করে।
যার ধারাবাহিকতায় ক্রেমলিন বিষয়টি স্বীকার করে। সুইডেনের সেই বিদ্যুৎ কেন্দ্রটি চেরনোবিল শহর থেকে 1100 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ তেজস্ক্রিয় কণাগুলো বাতাসে মাত্র 36 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করে। প্রায় একই সময় ফিনল্যান্ড সরকারও তাদের বাতাসে ক্ষতিকর তেজস্ক্রিয় কণা শনাক্ত করে, কিন্তু তখন দেশটিতে সরকারি পর্যায়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি চলায় সুইডেনই প্রথম দেশ হিসেবে বিশ্ববাসীকে চেরনোবিল বিপর্যয় নিয়ে সতর্ক করেছিল। চেরনোবিল বিপর্যয়ের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $30,000 কোটি। তবে সবচেয়ে বড় ক্ষতি হয় আবাদী জমির। ইউরোপের একাধিক দেশ জুড়ে বিস্তৃত বিস্তীর্ণ এলাকার আবাদী জমি তেজস্ক্রিয়তার কারণে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। ইউরোপের মোট 13টি দেশ এই ক্ষতির শিকার হয়। এর মধ্যে রাশিয়ার প্রায় 58,000 বর্গকিলোমিটার, ইউক্রেনের 42,000 বর্গকিলোমিটার এবং বেলারুশের প্রায় 47,000 বর্গকিলোমিটার এলাকা চাষাবাদের অনুপযোগী হয়ে যায়। বিশেষ করে বেলারুশের সীমান্তবর্তী শতকরা 22 ভাগের বেশি জমি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এছাড়া এই ক্ষতির শিকার হওয়া অন্য দেশগুলো হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, গ্রিস, স্লোভানিয়া, ইতালি এবং মলদোভা। চেরনোবিল বিপর্যয়ে সরাসরি মৃত্যু হয় 3 জনের। এই 3 জনই চুল্লির শীতাতপ নিয়ন্ত্রণ পরীক্ষার সাথে জড়িত ছিলেন। বিপর্যয়ের কয়েকদিনের মধ্যে তেজস্ক্রিয়তার শিকার হয়ে প্রাণ হারায় আরও 25 জন। সব মিলিয়ে আহত হয়েছিল 100+ মানুষ। তবে বিপর্যয়ের পরোক্ষ ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। জাতিসংঘের তদন্ত অনুযায়ী এর ফলে কমপক্ষে 6,000 শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। এছাড়া আরও 9,000 মানুষ পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে পড়েন। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই তেজস্ক্রিয়তার ক্ষতি কয়েক প্রজন্ম পরেও দেখা দিতে পারে, যার কারণে জন্ম নেওয়া শিশুরা মানসিকভাবে বিকলাঙ্গ হতে পারে। চেরনোবিল বিপর্যয়ের পর ইউরোপ সহ সারা বিশ্বের সভ্য দেশগুলোয় পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে জনসাধারণ সোচ্চার হয়ে ওঠেন। জনগণের এই প্রতিবাদের মুখে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের বিদ্যুৎ উৎপাদন নীতিতে বড় পরিবর্তন আনে। কিন্তু এই বিপর্যয়ের মূল হোতা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক চুল্লির ব্যবহার অব্যাহত রাখে। এমনকি খোদ চেরনোবিলের বাকি 3টি চুল্লি ওই বিপর্যয়ের পরও বহু বছর সক্রিয় ছিল। 1991 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও 1টি চুল্লি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে একাধিক দেশে ভাগ হয়ে গেছে। এরপর 1996 সালে আরেকটি চুল্লির ব্যবহার বন্ধ করা হয়। শেষ পর্যন্ত 2000 সালে সর্বশেষ চুল্লিটি বন্ধের মধ্য দিয়ে চেরনোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রমে ইতি টানে কর্তৃপক্ষ। এই চেরনোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মীদের বসবাসের জন্য 1970 সালের 4 ফেব্রুয়ারি কেন্দ্রের কাছেই নতুন একটি শহরের গোড়াপত্তন করে সোভিয়েত সরকার। বর্তমান ইউক্রেন বেলারুশ সীমান্ত এলাকায় প্রিপিয়াত নদীর তীরে অবস্থিত এই শহরের নামও রাখা হয় প্রিপিয়াত। আনুষ্ঠানিকভাবে এই শহরটি সিটি কর্পোরেশনের মর্যাদা পায় 1979 সালে। ওই সময় শহরটির মোট বসবাসযোগ্য এলাকার পরিমাণ ছিল 70 লাখ বর্গফুটের বেশি, যেখানে সরকার নির্মিত 160টি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লকে প্রায় 13,500 ফ্ল্যাটে বসবাস করতেন 40,000-এর বেশি মানুষ, যাদের বিনোদনের জন্য একটি সুপ্রশস্ত উদ্যানে বিভিন্ন প্রজাতির প্রায় 20,000 গাছ রোপণ করা হয়েছিল। সৌন্দর্যবর্ধনে শহরের বিভিন্ন স্থানে ছিল 33,000 গোলাপ গাছও। খেলাধুলার জন্য শহরজুড়ে 35টি মাঠ আর বাচ্চাদের শিক্ষার জন্য চালু করা হয় 15টি প্রাথমিক বিদ্যালয়। শহরের বাশিন্দাদের জন্য 400+ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালও নির্মাণ করা হয়। 1986 সালে তেজস্ক্রিয়তায় প্রাণহানি এড়াতে শহরটিতে বসবাসরত 42,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সোভিয়েত সরকার। এরপর থেকে প্রিপিয়াত ভুতুরে শহর হিসেবেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে প্রকৃতির দখলে চলে যাওয়া একসময় প্রাণচলে শহর এখন তেজস্ক্রিয়তা নিয়ে বিভিন্ন গবেষণায় ব্যবহৃত হয়। চেরনোবিল বিপর্যয়ের পর ওই এলাকা থেকে প্রায় 3.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু জীবজন্তু আর গাছপালা সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তাই তেজস্ক্রিয়তার সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছিল ওই এলাকার জীববৈচিত্র্য। এর ফলে 4 বর্গমাইল এলাকা জুড়ে গড়ে তোলা একটি পাইন বনের সবগুলো গাছ অতিরিক্ত তেজস্ক্রিয়তায় টকটকে লাল রং ধারণ করেছিল, যে কারণে পরবর্তীতে বনটির নাম রাখা হয় রেড ফরেস্ট। তবে জীববৈচিত্র্যের জন্য সবচেয়ে বড় হুমকির নাম যে মানুষ, চেরনোবিল বিপর্যয় সেই কথাই আবারও মনে করিয়ে দেবে। এই এলাকায় গত 3 দশকের বেশি সময় কোনো মানুষের বসবাস নেই, যার ধারাবাহিকতায় তেজস্ক্রিয়তার হুমকি সত্ত্বেও এখানে বিপুল সংখ্যক জীবজন্তুর বসবাস দেখা যায়। প্রিপিয়াত শহরের বহুতল ভবনের বারান্দা আর ছাদগুলো এখন পাহাড়ি ঈগলের বাসায় পরিণত হয়েছে।
শহর আর গ্রামের রাস্তাগুলোয় বন্য ঘোড়া এবং হরিণের পাল অবাধে ঘুরে বেড়ায়, যেগুলো শিকারের জন্য সেখানে আছে নেকড়ের দলও। জীববিজ্ঞানীদের দাবি অনুযায়ী শুধু মানুষের অনুপস্থিতির কারণেই এই চেরনোবিল এলাকায় এমন জীববৈচিত্র্য চোখে পড়ে। চেরনোবিল বিপর্যয়ের 25 বছর পর 2011 সালে এই স্থানটি পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়, কারণ ততদিনে বসবাসের জন্য উপযোগী না হলেও সাময়িক ভ্রমণে চেরনোবিলের তেজস্ক্রিয়তা আর প্রাণ সংহারী মাত্রায় ছিল না। এরপর থেকে ধীরে ধীরে এই পারমাণবিক পর্যটন কেন্দ্রটি ক্রমেই জনপ্রিয়তা অর্জন করছে। বিভিন্ন ট্যুর এজেন্সি এখানে সপ্তাহব্যাপী ভ্রমণের আয়োজন করে নিয়মিত, তবে এখনও এখানে আসা পর্যটকদের অধিকাংশই তেজস্ক্রিয়তা নিয়ে বিভিন্ন গবেষণার সাথে জড়িত।